ফটোগ্রাফি করেছি, হ্যাঁ সব নিয়ে এখানে আপনার এলাকা তো স্যার আপনাদের বিশেষভাবে আবার অনুরোধ, ট্যাগ গুলো ট্যাগ করা ছবিগুলো যেন না যায়। ঠিক আছে, ধন্যবাদ। আপনারা আপনাদের সবাইকে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে নোটে আসার জন্য অনুরোধ করেছি। আমরা যেটা পেয়েছি, মোহাম্মদ তারেক খান নাম করে 40 বছর বয়সী একজন এনজিও কর্মী, তাকে কাজের মেয়ে সরবরাহ করবে বলে তাকে একটা বিশেষ বাসায় ডেকে নিয়ে যাওয়া হয়। ডেকে নিয়ে গিয়ে সেখানে দুজন ভদ্র মহিলা তার সঙ্গে আপত্তিকর কিছু ছবি তোলার চেষ্টা করে। এই সময় তাদেরই সাজিয়ে রাখা আরও কিছু সহযোগী সেখানে উপস্থিত হয়ে আরও ওই ভদ্রলোককে আপত্তিকর আরও কিছু পরিস্থিতি সৃষ্টি করে সেখানে আপত্তিকর কিছু ছবি তুলে তাকে ব্ল্যাকমেইল করে তার কাছ থেকে 5 লাখ টাকা দাবি করা হয় এবং তাৎক্ষণিকভাবে বিকাশের মাধ্যমে 20,000 টাকা ওই ভদ্রলোক পরিশোধ করেন এবং ঘটনাটি পুলিশের নজরে আসলে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ওই ভিকটিম সহ 6 জন অপরাধীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ ব্যাপারে আমাদের কাউনিয়া থানায় ইতিমধ্যে একটি মামলা রুজু হয়েছে।